আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনার হাতে থাকা মোবাইল ফোনটি হ্যাক হয়েছে কি না কীভাবে চেক করবেন, তো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আমরা অনেক সময় আমাদের ফোনগুলোকে তো হ্যাক হয়ে গেলেও কিন্তু বুঝতে পারি না যে আসলে আমাদের হাতের ফোনটা হ্যাক হয়েছে কি না, তো কীভাবে চেক করবেন, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। একটা উদাহরণসহ বলি, আমরা অনেক সময় ব্যাংকে একটা অ্যাকাউন্ট তৈরি করি বা ব্যাংকে টাকা জমাই বা অনেক কিছুই লেনদেন করে ব্যাংকে, ঠিক আছে। তো যে নাম্বারে একটা অ্যাকাউন্ট তৈরি করি ব্যাংকে, দেখা যায় অনেক সময় আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায়, ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু ওটিপি কোড পাঠিয়ে দেওয়া হয় আমাদের ফোন নাম্বারে। তো এখন ওই ফোন নাম্বারটা যদি আমার সিমে না আসে, যদি অন্য হ্যাকারদের ফোনে চলে যায় ওটিপি কোডটা অটোমেটিক, তাহলে বিষয়টা কেমন হয়ে যায় একটু ভাবুন। এবং আরেকটা উদাহরণ দিয়ে দিই, তো আমি ধরে নিলাম আপনার একটা ফেসবুক আইডি রয়েছে, ফেসবুক আইডিটা ইম্পর্টেন্ট, এবং ওই ফেসবুক আইডিটা একটা হ্যাকার দল আপনার ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে এলো, নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলো, এবং একটা কিন্তু ওটিপি কোড কিন্তু আপনার সিমে চলে আসবে যে সিম দিয়ে ফেসবুক আইডি তৈরি করছেন। তো এই ওটিপি কোডটা যদি আপনার ফোনে না আসে, অটোমেটিক ফরওয়ার্ড হয়ে যদি হ্যাকার দিয়ে ফোনে চলে যায়, তাহলে কেমন হয়ে যায় বিষয়টা একবার ভাবুন। এবং এই সেটিংগুলো বন্ধ করার জন্য অবশ্যই একটা কোড রয়েছে বা কীভাবে চেক করবেন যে আপনার ফোনের কোন কোন সিস্টেমগুলো হ্যাক হয়েছে, তো অবশ্যই ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ, না দেখলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না বা চেক করতে পারবেন না যে আপনার ফোনের কোন কোন সিস্টেমগুলো হ্যাক হয়েছে। তো এই এই ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে বা নতুন কিছু শিখতে পারে। তো চেক করার জন্য এখান থেকে আমাদের ফোনের যে ডায়াল প্যাডটা রয়েছে, ডায়াল প্যাডের উপর একবার ক্লিক করবেন, এরপরে এখানে যে কোডগুলো লিখতে হবে চেক করার জন্য আপনার ফোনটা হ্যাক হয়েছে কি না, তো এখানে লিখবেন *#6#7#, তো এখান থেকে যে কোনো একটা সিমে ডায়াল করবেন। তো ডায়াল করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এইরকম একটা সিস্টেম অপশন চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস নট ফরওয়ার্ডিং, ডেটা নট ফরওয়ার্ডিং, ফিক্স নট ফরওয়ার্ডিং, SMS নট ফরওয়ার্ডিং, সিং নট ফরওয়ার্ডিং, সিং নট ফরওয়ার্ডিং, প্যাকেজ নট ফরওয়ার্ডিং, ফ্যাট নট ফরওয়ার্ডিং, মানে সবগুলোতে কিন্তু নট ফরওয়ার্ডিং অপশন রয়েছে। তো এখন আপনারা কীভাবে বুঝবেন যে এখানে আপনার কোন সিস্টেমটা হ্যাক হয়েছে, তো এখানে যদি অন ফরওয়ার্ডিং লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার ফোনের ওই সিস্টেমটাই হ্যাক হয়েছে। এখন এই সিস্টেমগুলো বন্ধ করবেন কীভাবে সেই বিষয়টা বলতে দিচ্ছি। তার আগে আমি এখন যে কোডটা ডায়াল করে এই নোটিশটা বের করলাম, আপনারা হয়তো একটু আগে যে কোডটা ডায়াল করছেন, অনেকে এই কোডটা ডায়াল করে এই জিনিসটা নাও নিয়ে আসতে পারেন। তো আরেকটা সেকেন্ড কোড রয়েছে, এই কোডটাও শিখে রাখেন। তো এখানে ডায়াল করতেছি, দেখেন *#21#, এই কোডটাও ডায়াল করবেন। তো ডায়াল করার সাথে সাথে সেম একটা কিন্তু নোটিশ চলে আসবে, দেখতে পাচ্ছেন সেম। তো এখানে দেখছি ভয়েস নট ফরওয়ার্ডিং বা ডেটা নট ফরওয়ার্ডিং, যেগুলো বললাম একটু আগে আর কি। তো এখন তোমাদের মনে অনেকে প্রশ্ন দেখতে পারে, ভাবছে ভাইয়া এখানে কোন সিস্টেমটা আমাদের হ্যাক হয়েছে বা কীভাবে বুঝবো। আপনাদের যে সিস্টেমটা হ্যাক হবে তাহলে ওই জায়গায় লেখা থাকবে অন ফরওয়ার্ডিং, তাহলে বুঝতে পারবেন যে আপনার ওই সিস্টেমটা হ্যাক হয়েছে। এখন কথা হলো বন্ধ করবেন কীভাবে, তো বন্ধ করার জন্য আপনাদের ফোন থেকে আরেকটি কোড ডায়াল করতে হবে, যে কোডটা এখানে বলে দিচ্ছি *#00#, এই কোডটা ডায়াল করবেন ওই সিমে বা যে কোনো সিমে ডায়ালগুলো সমস্যা নেই। তো এখানে ডায়াল করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যে যদি ফোনের নেটওয়ার্ক ভালো থাকে তাহলে তাড়াতাড়ি কিন্তু এখানে আসবে। তো দেখেন এখানে চলে এসছে, দেখতে পাচ্ছেন ইনশিওর ওয়াজ সাকসেসফুল। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অপশনগুলো যদি চালু থাকে তাহলে সবগুলো কিন্তু অটোমেটিক এখানে বন্ধ হয়ে যাবে এবং লেখা দেখাচ্ছে ইনশিওর সাকসেসফুল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সেখানে সাপোর্ট টিমের সাথে কোনো কিছু বুঝতে সমস্যা হলে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং আমার এই ভিডিওতে কোনো প্রকার ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখ এবং ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কমেন্ট করে। তো ধন্যবাদ।